হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দি ক্রিপি ট্রুথ। হরর মুভি লাভারদের মধ্যে আমরা অনেকেই দি কনজিউরিং টু মুভিটি দেখেছি, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে একটি পরিবারের সাথে একটি অশুভ শক্তির মোকাবেলা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে মুভিটি রিয়েল স্টোরির ওপর বেস্ট করে বানানো হয়েছে, যদিও হুবহু সত্য ঘটনার সাথে মুভির কোনো মিল নেই। আজকের পর্বে থাকছে দি কনজিউরিং টু মুভির সত্য ঘটনা নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ঘটনার স্থান নর্থ লন্ডনের এনফিল্ড শহরে, যেখানে হকসন পরিবার একটি নতুন বাসায় উঠে। হকসন পরিবারের মা বাবা ছাড়াও আরও চারজন সন্তান ছিল, যেখানে বড় দুই মেয়ের নাম ছিল মার্জিয়া এবং জ্যানেট, যারা 11 এবং 12 বছরের ছিল। আর দুটি ছেলে সন্তান ছিল, যাদের নাম জনি এবং বিলি, এবং তাদের বয়স 10 ও 7 বছরের মধ্যে ছিল। খুবই ভালোভাবে তাদের দিন কাটছিল। কিন্তু 30 আগস্ট 1977 এমন একটি ঘটনা ঘটে যা তাদের সবাইকে বিধ্বস্ত করে দেয়। ওই দিন মধ্যরাতে জ্যানেট তার মাকে ডেকে তোলে। জ্যানেট জানায় তার রুম থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা যাচ্ছে। প্রথমে ঘটনাটিকে সে আমলে নেয় না, যার জন্য সে জ্যানেটকে ঘুমাতে বলে। কিন্তু পরদিন রাতেই ঠিক আগের মতোই শব্দ আসতে থাকে, তাই আবার জ্যানেট তার মাকে ডেকে তোলে। এইবার আওয়াজগুলো খুব জোরে জোরে শোনা যাচ্ছিল। জ্যানেট এবং তার মা জ্যানেটের ভাইয়ের রুমে যায়, কেননা শব্দটা সেখান থেকে আসছিল, যেখানে গিয়ে তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় রুমে থাকা একটি ড্রয়ার নিজে নিজে নড়াচড়া করছিল, যার ফলে এই শব্দ হচ্ছিল। এবং যখন ড্রয়ারটিকে থামানোর চেষ্টা করা হয়, তখন হঠাৎই সেই ড্রয়ারটি আকস্মিকভাবে নিজে নিজেই রুমের দরজার সামনে এসে পড়ে এবং দরজাটি লেগে যায়, যেন কেউই বেরোতে না পারে। এই ঘটনায় তারা ভীষণ ভয় পায় এবং সাথে সাথে তারা পুলিশকে ফোন দেয় এবং পুলিশ এসে সেখানে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু এখানেই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। যখন পুলিশ তাদের সাথে কথা বলছিল, ঠিক তখনই একটি চেয়ার নিজের জায়গা থেকে অনেক দূর অবধি নিজে নিজেই উড়ে যায়, যা দেখে পুলিশ পুরোভাবে হতবাক। তাই চেয়ারে কোনো ক্যাবল অথবা কোনো কিছু লাগানো আছে কি না সেটি তারা চেক করে, এবং কোনো ক্যাবল অথবা কোনো কিছুই তারা পায় না। এবং পুলিশেরা বুঝতে পারে এটি একটি প্যারানর্মাল ব্যাপার, তাই তারা জানায় এই বিষয়ে তারা কোনোই সাহায্য করতে পারবে না, বরং তারা যেন প্রিস্ট অথবা প্যারানর্মাল এক্সপার্টদের সাহায্য নেয়। তখনকার সময় এই ঘটনাটি ভীষণ আলোচিত হয়, যার ফলে বিভিন্ন পত্রিকায় এটিকে প্রকাশিত করা হয়। মরিস গ্রোস এবং লিন প্লেফেয়ার নামক দুজন প্যারানর্মাল এক্সপার্ট এই ঘটনাটিকে নিয়ে তদন্ত চালানো শুরু করে। ঘটনা এতটাই ছড়িয়ে যায় যে বিভিন্ন শহরে আরও বড় বড় প্যারানর্মাল এক্সপার্টরাও এটিকে তদন্ত করতে থাকে। মুভিতে দেখানো হয়েছিল পুরো ঘটনাটিকেই এড এবং লরেন দ্বারা করা হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে তাদের এই ঘটনায় দেখাই যায়নি। শুধুমাত্র একদিনই লরেন জ্যানেটদের বাসায় এসেছিল এবং জিজ্ঞাসাবাদ করে আবার চলে গিয়েছিল। এর মধ্যে জ্যানেটের ফ্যামিলির সাথে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন প্রতি রাতে অদ্ভুত সব চিৎকারের শব্দ, বাড়ির আসবাবপত্র হাওয়ায় ভেসে থাকা এবং যে কোনো জায়গায় নিজে নিজে আগুন লেগে যাওয়া ইত্যাদি। এছাড়াও তাদেরকে ছাড়া বাসায় অন্য কারো উপস্থিতি পাওয়া যেত, যার জন্য তারা ভীষণ ভয়ে থাকত। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের মেয়ে জ্যানেটের ওপর অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। জ্যানেটের অবস্থার পর্যবেক্ষণ করার জন্য তার রুমে একটি ক্যামেরা লাগানো হয়, যেখানে স্পষ্টভাবে ধরা পড়ে জ্যানেট নিজে নিজেই হাওয়ায় ভাসছে। অনেকেই আবার এই ঘটনাটিকে ভুল বলে দাবি করে, তাদের মতে জ্যানেট নিজে ইচ্ছে করে এগুলো করছে। কিন্তু প্যারানর্মাল এক্সপার্ট মরিসের কথা অনুযায়ী, যখন মার্জিয়া চিৎকার করে ওঠে, তখন মরিস সেই ঘরে গিয়ে দেখতে পায় জ্যানেট রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাওয়ায় ভেসে যাচ্ছে। জ্যানেটের পরিবারের ভাষ্য মতে এই ঘটনার সূত্রপাত ঘটেছিল যেদিন জ্যানেট এবং মার্জিয়া উইজাবোর্ড নামে একটি গেম খেলেছিল। উইজাবোর্ড কী এবং এর দ্বারা কী করা হয় তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যেটি আপনারা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। দিন দিন জ্যানেটের অবস্থা আরও খারাপ হতে থাকে। এখন জ্যানেটের ভেতর থেকে একটি ভারী পুরস্কণের আওয়াজ বের হতে দেখা যায়। বলা হয়ে থাকে এই পুরস্কণের আওয়াজটি বিল উইকিন্স নামক এক বৃদ্ধের, যে এই বাসাতেই থাকত এবং তার মৃত্যু এখানেই হয়েছিল। মরিস দ্বারা একটি ইন্টারভিউতে জ্যানেটের ভেতরে থাকা পুরস্কণটি তাদেরকে জানায় সে তাদের কোনো ক্ষতি করবে না, বরং সে তাদের সাথে থাকতে চায়। জ্যানেটের পুরস্কণের ফুল ইন্টারভিউর ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকেই বলেছেন যে কোনো ভয়েস আর্টিস্ট এমন ভয়েস বের করতে পারে, তবে মরিসের কথা অনুযায়ী কোনো আর্টিস্টই এত সময় পর্যন্ত এমন গলায় কথা বলতে পারবে না,
কেননা এভাবে কথা বললে সেই ব্যক্তির ভোকাল কর্ড ড্যামেজ হয়ে যাবে। কিন্তু জ্যানেট একাধারে ঘন্টার পর ঘন্টা এই ভয়েসেই তাদের সাথে কথা বলতো। তার উপর জ্যানেট কোনো আর্টিস্টও নয়। এরপর এই বাসাতে একজন প্রিস্টকে আনা হয়। প্রিস্ট আসার পর থেকে জ্যানেটের বাসার উপদ্রব কিছুটা কমে আসে, কিন্তু একেবারে চলে যায়নি। তাদের কথা অনুযায়ী প্রিস্টের ট্রিটমেন্ট করার পর শুধু মাঝে মধ্যে এই সমস্যাটা তাদের সাথে দেখা যেত, যাও ছিল আগের থেকে তুলনামূলক কম। এই ঘটনার উপর বিবিসির একটি ডকুমেন্টারি তৈরি করা হয়, যার নাম দি অ্যানফিল পর্টেজিস্ট রাখা হয়, এবং 2016 সালে দি কনজুরিং টু মুভিটি রিলিজ করা হয়, যা ছিল রিয়েল স্টোরি থেকে টোটালি ডিফারেন্ট, এবং এই মুভিটি ভীষণ ব্যবসা সফলও হয়েছিল। সো ভিউয়ার্স, এই ছিল দি কনজুরিং টু মুভির রিয়েল স্টোরি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং এমনই সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা আপনাদের অনুপ্রেরণায় আমরা যেতে চাই বহুদূর। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।